আসসালামু আলাইকুম। আজকে আমি কলমি শাক দিয়ে শুটকির একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই একটা হাঁড়িতে আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর দিয়ে দেব রসুন কুচি। রসুনটা বেশি করেই দিয়েছি কারণ শুটকিতে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আলু। একটা বড় সাইজের আলুকে আমি এরকম মিডিয়াম কুচি করে কেটে নিয়েছি। পরিমাণ মতো 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন এই সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি ঢাকনা দিয়ে ভেজে নেব কারণ ঢাকনা দেওয়ার ফলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে আর দেখে নেবেন এই পর্যায়ে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। আলুগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুটকি, মলা মাছের শুটকি দিয়ে দিচ্ছি কতগুলো। পরিমাণ বুঝে আপনারা দিয়ে নেবেন। 2টা এরকম বড় শুটকি দিয়ে দিচ্ছি। এগুলোকে সাধারণত বাঁশপাতা শুটকি বলে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর মাথাটা ফেলে দিয়েছি আর ছোট ছোট করে কেটে দিলাম। আর 1/2 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে এখন এগুলোকে ভেজে নেব। ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে তারপর এগুলোকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না শুটকি থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে। শুটকিগুলো ভালো করে ভেজে নিলে রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগবে, তো শুটকিগুলোকে ভালো করে ভেজে নেবেন। যখন এই শুটকিগুলো ভাজা হয়ে যাবে, এই তো দেখুন কালারটা একদম গাঢ় হয়ে গেছে, তখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর কলমি শাকটাকে আমি একটু মিডিয়াম করে কেটে নিয়েছি। অল্প কিছু শাক দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে নিচেরগুলো পুড়ে না যায়। ভালো করে মিশিয়ে নিয়ে বাকি শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না শাকগুলো একটু কমে যাচ্ছে। চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না বারবার, নয়তো শাকের কালার চেঞ্জ হয়ে যাবে। মিডিয়াম হাই আঁচেই এই শাকগুলোকে রান্না করতে হবে। তো শাকগুলো একটু পরে কমে যাওয়ার পর আমি এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। এরকম একটু ছাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা, যারা আমার চ্যানেলে আপনারা নতুন এসেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার একটুখানি পানি দিয়ে তারপর শাকগুলোকে রান্না করতে হবে। ঝোলটা একদম কম দেবেন কারণ আমরা ঝোল রাখবো না। ঝোলটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই শাকটা এরকম সেদ্ধ হয়ে যাবে। এই তো দেখুন শাক সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু চেপে চেপে কয়েকটা আলুকে এইভাবে গলিয়ে দিতে হবে। আলুগুলো একটু গলিয়ে দিলে খাবারটা আঠালো আঠালো হবে আর খেতে ভালো লাগবে। এই তো দেখুন এখন এগুলোকে নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি শুকানো যাবে না। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি সব রেসিপির মতো এটাও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।